দক্ষিণ পূর্ব এশিয়ায় সামরিক আয়ন করছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমারা এমন অভিযোগ করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ এবং তাদের রাশিয়া ও চীন বিরোধী নীতির কঠোর সমালোচনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন দক্ষিণ পূর্ব এশিয়াকে কৌশলগত যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করছে পশ্চিমারা তাদের দূরভিসন্ধির কারণে বিরাজ করছে বাণিজ্যিক ও রাজনৈতিক অস্থিরতা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় মার্কিন নেতৃত্বাধীন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই Lavrov.